কলকাতার যেসব পুজো মণ্ডপের থিম সম্বন্ধে মানুষ আগে থেকে জানার জন্য উদগ্রীব হয়ে থাকে, ত্রিধারা সম্মিলনই তাদের মধ্যে অন্যতম। ত্রিধারা সম্মিলনের এবছরের দুর্গাপুজোর থিম সম্বন্ধে আমরা আগেই জেনেছি। সেরা দুর্গাপুজোর থিম 2019-এর এই পর্বে আজ আমরা ত্রিধারা সম্মিলনের মণ্ডপের ভিতর থেকে দেখব থিমের কাজ কেমন চলছে। আজকে আমরা সাথে পেয়ে গেছি ত্রিধারা সম্মিলনের এক্সিকিউটিভ কমিটির প্রধান শ্রী সুব্রত বোসকে, যদিও উনি শিবুদা নামে বেশি পরিচিত। তো শিবুদা, এবারে যে থিম সেটা তো আমরা জেনে গেছি, কিন্তু এই প্যান্ডেলের ভেতরে দাঁড়িয়ে সেই থিমটাকে যদি আপনি একটু ব্যাখ্যা করেন। এটা আমাদের দৃষ্টিকোণ বলে আমাদের থিমটার নাম। আপনারা যেরকম বাইরে একটা প্রকৃতি দেখছেন, একজন ভদ্র মহিলা মা দুর্গার একরকম মূর্তি, আবার এখানে এসে আর একটা অন্য মূর্তি দেখছেন, এই এই সার্কেলে এই জিনিসগুলো তৈরি করা হচ্ছে। এখনও টোটাল কাজ হয়নি, যখন হবে আমরা পুরোটা পিকচারটা আপনাদের কাছে তুলে দিতে পারব। অর্থাৎ প্যান্ডেলের ভেতরে যখন আমরা ঢুকতে শুরু করব, যা দেখব আস্তে আস্তে ভেতরে যখন ঢুকবো তখন সেটা পাল্টে যাবে আমাদের কাছে। মানে একই জিনিস বিভিন্ন দিক থেকে দেখলে বিভিন্ন রকমভাবে সেটাকে আমরা দেখব, এটাই হচ্ছে এবারের মূল থিম। মূল থিম এই যে মণ্ডপ নির্মাণের বিশাল আয়োজন, বিশাল কর্মকাণ্ড, চলুন জেনে নিই পুজোর পর এই সব সামগ্রীর কি হয়। আপনার নাম কি? সালে কতদিন কাজ করছো? 12 বছর। বাড়ি কি মেদিনীপুরে? মেদিনীপুরে। এই প্যান্ডেল যে হয়ে যায় সেই জিনিসপত্রগুলো কোথায় যায়? ওখানে চলে যায়, গোডাউনে থাকে। আবার এই জিনিস দিয়ে আবার পরের বছর অন্য যে চিন্তা ভাবনা হয়, নতুন এই জিনিস কোনো কাজে লাগে না? তাহলে এইগুলো কি হয়, শুধু ওখানে পড়ে থাকে? অর্থাৎ এগুলো সবই চলে যায় গোডাউনে, এবং সেখানে তাদের রিসাইকেল, আবার ব্যবহার হওয়ার সম্ভাবনা খুবই কম, পড়ে থাকে, ফেলে দেওয়া হয়। প্রতিমা ইতিমধ্যেই মণ্ডপে এসে গেছে, যদিও মুখ এখনো কালো কাপড়ে ঢাকা। উদ্বোধন তো আমাদের দ্বিতীয় বার কথা আছে, আর মহালয়ের দিন আমার একটা বিরাট প্রভাত ফেরি বেরোয়। আমি আপনাদের বলবো ওই প্রভাত ফেরিটা আমাদের সকাল 6:30 থেকে স্টার্ট হয়, যদি পারেন আপনারা আসতে পারেন, এবং সেটাও বিশাল একটা প্রভাত ফেরি হয়। সব রকম জাতি ভেদ নিয়ে সবাইকে আমরা প্রসেশন করে যাই এখান দিয়ে। দ্বিতীয় উদ্বোধন তো প্রতিবার তো মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন, এবারও নিশ্চয়ই উনিই করবেন? উনিই আমাদের পুজোটা ওপেন করবে, এবং ওনার যে ডেটটা সেই ডেটটা আমরা খালি ইয়ে বলে দেবো, তবে সেটা আমাদের জেনারেল সেক্রেটারি দেবাশিস কুমার এলে আমরা ওটাকে ফাইনাল করে নিতে পারবো। অনেক অনেক ধন্যবাদ শিবুদা এতক্ষণ সময় আমাদের সবাইকে দেওয়ার জন্য। বিগত কয়েক বছরের মতো এবছরও ত্রিধারা সম্মিলনের মণ্ডপ নির্মাণের দায়িত্বে আছেন শ্রী গৌরাঙ্গ কুইলা। তার মুখ থেকেই শুনে নেব এবারের থিম সম্বন্ধে। আমাদের এই মণ্ডপেও এক পা এক পাম করে যখন আমরা এগিয়ে যাব, আমরা প্রথম শুরুতে যা দেখব যা ভাবব কিছুটা পথ চলার পর সেই ভাবনাটাই পাল্টে যাবে আমাদের এই মণ্ডপে দাঁড়িয়ে। আমি এখনই যা দেখছিলাম তা যা বুঝছিলাম একটু এগিয়ে যাওয়ার পর দেখবো যে আসলে আমার দেখাটা ভুল ছিল। মানে আমরা এখানে যেগুলো ভিজুয়ালি দেখবো, প্রথম যখন আমরা ঢুকছি প্রচুর আমাদের ভারতীয় মহিলার ছবি আমরা দেখবো, প্রচুর মেয়ে সেখানে, একটা ভিক্ষুক মেয়ে থেকে শুরু করে একটা আশ্রমের মহিলা, বা কখনো একটা নার্স, কখনো একটা স্কুলের বাচ্চা মেয়ে, অনেক মেয়ে বা মহিলার মূর্তি আমরা প্রথম দেখতে পাবো।
মায়ের কাছে সোজা গিয়ে যখন আমরা দাঁড়াচ্ছি, আমরা দেখছি সব মুখগুলোই পাল্টে গেছে, সবগুলোই দুর্গা হয়ে গেছে। আমি প্রেজেন্টেশনটা সেভাবেই থাকছে, আমি কিছু পাল্টে দিচ্ছি না, কিন্তু আমাদের প্রেজেন্টেশনটা এভাবেই থাকছে যে আমাদের দেখাটা পাল্টে যাবে। আমরা একসাথে সবাই লাইনে হেঁটে যাচ্ছি, প্রাচীরে অনেকগুলো জানালা রয়েছে, জানালার ওপারেও অনেক মানুষ হেঁটে যাচ্ছে, দেখা যাচ্ছে। কিন্তু কোনো একটা সময় আমি বুঝতে পারবো যে জানালা দেওয়ালের ওদিকের যে মানুষগুলো, তারা আসলে ওরা কেউ নয়, আমরাই আমরাই ওরা। এটা দেখাবার চেষ্টা করছি যে এভাবেই টোটাল মণ্ডপটি প্রেজেন্টেশন করা হচ্ছে, এবং এটা বলে যে আমরা যা ভাবি যা বুঝি সেটাই শেষ কথা নয়। এই মণ্ডপের এইটুকু রাস্তা চলতে চলতে আমরা নিজের ভাবনার ভেঙে দেবো নিজেরাই। আমাদের থেকে এবারে মূল উদ্দেশ্যই হবে।